লকডাউনের জেরে বন্ধ সমস্ত কাজ। শামশেরগঞ্জ এলাকার বহু মানুষ বিড়ি শিল্পের সাথে যুক্ত, এখন বিড়ির কাজেও মন্দা চলছে। অনেকেই আবার রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু করোনা মোকাবিলায় দেশ জুড়ে বেড়ে গেছে লকডাউনের মেয়াদ, বন্ধ রয়েছে দোকানপাট ও সমস্ত কাজেই। বাধ্য হয়ে এবার তাই পেট চালাতে ফেরির কাজে নামতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। গ্রামে গ্রামে ঘুরে কেউ বিক্রি করছেন ঘুগনি, আবার কেউ মুড়ি, কেউ বা সবজি কলা আঙুর বিক্রি করতে পথে নেমেছেন। পেট চালানোর তাগিদে বাধ্য হয়ে ছোট ছোট পেশায় নামার কার্যত হিড়িক পড়েছে শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে। মানুষের কাছে কাজ নাই, মানুষ অভাব হয়ে গেছে, গরিব মানুষ সব। আমাদের এই এলাকার শামশেরগঞ্জ এলাকাতে মানুষ গরিব বেশি, অসহায় মানুষ বেশি, বেচা কিনা কম। আগে কেমন বিক্রি হতো? আগে বিক্রি হতো দিনে 400-500 টাকা বিক্রি হতো, এখন সেরকম বিক্রি হয় না। এখন হয়তো দিনে 150 টাকা, 200 টাকা, 100 টাকা বিক্রি হচ্ছে। বাড়িতে থেকে এখন করব কি, বাইরে যেতে পারছি না, তা এখন সব ডিজরি বেচে কী করবো, কারখানা সব বন্ধ। সংসার ম্যানেজ হয় সবজি বিক্রি? সংসার কোন রকম করে যাচ্ছে, একদিন খাচ্ছি একদিন খাই না। তবে নতুন করে ফেরির ব্যবসায় নামলেও সাধারণ মানুষের হাতে পয়সা না থাকায় বিক্রি নেই বললেই চলে। সারাদিন ফেরি করেও দুবেলা দুমুঠো পেট চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে তাদের। বেচা কিনা খুব কম। নতুন ব্যবসায়ী আপনি? নতুন এই কদিন থেকে লেগে 20 দিন থেকে মতো, ওই লকডাউন শুরু হওয়ার পর থেকে সমস্যা, বাড়ির সংসার চালিয়ে সমস্যা। বাড়িতে 10-12-14 লোক, আর সবাই তো সব কাজ বন্ধ, বিড়ি ফিড়ি সব বন্ধ, তো কী করে খাবো? ক্যাটি থেকে পূর্ণ করে চলছি। বেচা কিনা কেমন? বেচা কিনা খুব কম। কী কী সবজি নিয়ে এসছেন? সবজি নিয়ে এসছিলাম, প্রথমে পটল সব ধরা আছে, একদিন হচ্ছে না, মানুষের হাতে পয়সা নেই। ওই 5 দিন 5 রকম, কোনদিন হয়েছে কোনদিন হয় না। আজকে ধরেন যে সকাল থেকে বার আছি, ওই 10-12 কেজি বেচেছি। আগে কী ব্যবসা করতেন? আগে ভ্যান চালাতাম, এখন চলে না, কি করব বলেন। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।